যশোরের মনিরামপুর উপজেলার নং দুর্বাডাঙ্গা ইউনিয়নের শ্যামনগর ও বিপ্রকোনা দুই মোজায় অবস্থিত শ্রীনদী দখল করে মাছ চাষের অভিযোগ উঠেছে এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী ভূমি অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয়রা খোঁজ নিয়ে জানা যায় দীর্ঘদিন যাবৎ মৃতপ্রায় প্রায় শ্রী জনসাধারণ বিভিন্নভাবে দখল করে আছে কিছুটা অংশ জলাশয় থাকায় স্থানীয় দরিদ্র এলাকাবাসী যে যার মতো মাছ শিকার ও গবাদি পশুর জন্য সংগ্রহ করে থাকে খাদ্য হঠাৎ স্থানীয় একটি কুচক্রী মহল তা আবারও দখলে নিয়ে মাছ চাষ শুরু করেছে অথচ অনেক আগেই প্রশাসনিকভাবে নদীটিকে উন্মুক্ত জলাশয় হিসেবে ঘোষণা করা হয়েছে কিন্তু কে শোনে কার কথা অন্তত প্রশাসনের এই ধরনের ঘোষণা থাকার পরও নদী দখল নিয়ে মাছ চাষের ঘটনায় এমন প্রশ্ন তুলেছেন স্থানীয়রা আমি মনসুর আমার বাড়ি সামনগর আমি এই গাংচারের সাইডে জমি জায়গা আছে আমার এই জায়গাতে দু মাছ মেরে খাই এলাকাবাসী কুষ্কালে আসন্ন কর তারপরে তোমার নারা খেলাকাটি নিয়ে যায় সবাই সুযোগ সুবিধা হয় এখন এই যদি গের বেরিয়ে হয় তাহলে আমাদের এই এলাকার লোকজন এখানে আসতে পারবে না আমরাও আসতে পারবো না আমাদের এই জমি যার রিগার্ডি জমি এই জমির পরে আমরা আসতে পারবো না বহু হুমকি হুমকি দেখছে আমাদের পাশ থেকে এটা শ্রী নদী বয়ে গেছে অনেক দিন থেকে এলাকার লোকজন আমরা সবাই গরিব মানুষ মাছ মেরে খাই কিন্তু একটু কুচকি মহল সেলিম রবিউল নিসার ইরা জোর করে এই শ্রী নদীতে বাদ দিয়ে গের করার পায় পায় করে আসছে এই বিষয়ে আমি গ্রামবাসীর পক্ষতে উপজেলা নির্বাহী অফিসার মহোদয় ও উপজেলা ছিল মহোদয় বুয়ার দুটো লিখিত অভিযোগ করেছি লিখিত অভিযোগ করার পরেও তারা থেমে নেই তাদের কাজ তারা চালিয়ে যাচ্ছে এখন আমি এলাকাবাসীর পক্ষে আমরা সবাই চাচ্ছি থাকে জোর করে দখল করতে না পারে উন্মুক্ত থাকে আমরা মাছ মেরে খেতে পারি ওই দূরের থেকে এলাকার লোকজন এসে কেটে নিয়ে যায় গরুরে খাওয়ায় এই সব এলাকা সব ডুবা এলাকা গরিব মানুষ আমরা সবাই চাচ্ছি অতএতন কর্তৃপক্ষের দৃষ্টান্তমূলক বিচার বিচার করে আমরা পরিশেষে অভিযুক্তদের আইনের আওতায় আনার আহ্বান জানান স্থানীয়রা এ বিষয়ে অভিযুক্ত সেলিম হোসেনের সাথে মুঠু ফোনে কথা হলে সত্যতা স্বীকার করে বলেন আমি ও শওকত আলী গত সপ্তাহে অনেক টাকার মাছের পোনা ছেড়েছি শুধু আমি একা এ নদীতে মাছ চাষ করছি না এখানে আরও অনেকে ছোট ছোট পুকুর করে মাছ চাষ করছে ব্যাপারে মনিরামপুর সহকারী কমিশনার ভূমি আলী হাসান জানান সরকারি খাল ও নদী দখল করে মাছ চাষ বা অন্য কিছু করার সুযোগ নেই যদি কেউ করে তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন শ্যামনগর ও বিপ্রকোনা দুই মোজার শ্রী নদী দখলের বিষয়ে স্থানীয়দের একটি অভিযোগপত্র পেয়েছি সরকারি খাস জমি ও নদী দখল করে কেউ মাছ চাষ করতে পারেন না অভিযোগটি যাচাই করে খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হবে যশোর প্রতিনিধি এইচ এম জুয়েল রানার তথ্যচিত্রে পিআইবি একাত্তর টিভি